আজ অনেকটা দিন পর আকাশটা এইরকমভাবে পরিষ্কার। আকাশ দেখে মনে হচ্ছে শরৎকাল যেন দোরগোড়ায় কড়া নাড়ছে। রথ পেরোলেই তো দিন গোনা শুরু হয়ে যায়, যে আর এই 90 দিন বাকি, 80 দিন বাকি, মা আসছে যে। এই দেখো ভর দুপুরে আমি আর তনু বেরিয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি, তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজ হচ্ছে রথ, যে কারণে বাড়ির পাশে এসেছিলাম। এই দেখো এই বাড়িটাই, যেখানে আমাদের পাড়ার সমস্ত ছোট ছোট বাচ্চারা মিলে রথ বানানোর যে উদ্যোগ নিয়েছিল, এক মাস ধরে তার প্রস্তুতি চলছিল, আর আজ তার অবসান। কত সুন্দর বানিয়েছে রথটা। আর এই দেখো, যাদের বাড়িতে বানানো হয়েছে তারা একটা টিয়া পাখি কিনে এনেছিল, কি মিষ্টি দেখতে। পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এইখানে দেওয়া হচ্ছিলো প্রসাদ। এমন সময় এসেছিলাম যখন পুজো হচ্ছিল, পুরোহিত মশাইও ছিল, তাই একটু শান্তি জল আর একটু প্রসাদও পাওয়া হয়ে গেল। আর এই দেখো পুরোহিত মশাই এখানে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কখন বের করবে, কখন রথের চাকা নড়বে। তো তারা তো ঠিক মতো বুঝে নিচ্ছিল আর ঠিক সময় মতো বের করতে হবে। এই দেখো পুরোটা একবার দেখে নাও, কি সুন্দর বানিয়েছে না। প্রত্যেক বছরই এখন বানাচ্ছে, আর প্রত্যেক বছরে দেখছি একটু ছোট, তারপরের বার একটু বড়, এইভাবে বড় করতে করতে বেশ কিন্তু এইবারটা খুব সুন্দর বানিয়েছে। এইখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ওদের অবস্থা দেখো, বাড়িতে যার যা বাজনা ছিল সব বের করে নিয়ে চলে এসেছে। আজ যে অনেকগুলো পাড়ায় যাবে এই রথ নিয়ে, পুরো পাড়া ওই যে সেই ড্রামগুলো কিনেছে সেগুলো বাজাতে বাজাতে যাবে। এই যে ধামের মেলা গেল, তখন কিন্তু সবাই একটা একটা করে কিনেছিল এই রথে কাজে লাগবে বলে। বেশ কিছুদিন ধরে তো তাদের চোখে ঘুম নেই, কবে রথ আসবে আর সুন্দরভাবে সাজিয়ে সেই রথটাকে রাস্তায় বের করবে। আর এই দেখো বলতে বলতে নিয়েও চলে এসছে, আর এই সুযোগে আমাদের সকলের একটু করে রথ টানাও হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে বলছিলাম যে রথের মেলায় এবার যাব, রথ টানবো, কিন্তু ভাগ্য সায় না দিলে যা হয়। তবে এদের উদ্যোগে কিন্তু আজ একটু রথ টানাও হয়ে গেল, জগন্নাথের কাছে এইটুকু ছাওয়া, যাতে করে এই রথের দড়ি টানার সাথে সাথে রথের চাকাও ঘুরুক আর সকলের ভাগ্যের চাকাও একটু ঘুরুক। সকলে খুব ভালো থেকো, জগন্নাথ সকলের মঙ্গল করুক। সবাই একটু কমেন্টে বলে যেও জয় জগন্নাথ। তো আজ তো চলতি রথ, আমরা তো যেদিন স্টার্ট হয় সেইটাকে চলতি রথ বলি, দিয়ে আবার এক সপ্তাহ পর যে হয় সেইটাকে তো আবার ঘুরতি রথ বলি। ঘুরতি রথের সময় আবার রথটাকে বের করা হবে। আর আজ চলতি রথ, পাড়ার সমস্ত মানুষজন বের হয়ে হয়ে একটু করে রথটাকে টেনে নিয়েছিল। আমরা সবাই তো আর মেলার ওইখানে গিয়ে রথ টানতে পারি না, তাই এই পাড়াতে যে ছোট্ট ছোট্ট রথগুলো বের করা হয় সেইগুলোর জন্য কিন্তু আমাদের একটু রথ টানা হয়ে যায়। তো এই যে একজন একজন করে আসছে, এই করে কিন্তু তাদের একটু দেরি হচ্ছে, তাই ওরা আবার তাড়াও দিচ্ছিল, যেহেতু আজ অনেকটা দূর যাবে। আর ওদের মধ্যে কি একটা এনার্জি, যে এত সুন্দর করে রথ সাজিয়েছি, অনেকটা পথ নিয়ে যাব সবাই মিলে। ইস, এক লাফে যদি আবার ছোটবেলাটাই ফিরে যেতে পারতাম কি যে ভালো হতো। তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিয়ে দিও যে তাদের উদ্যোগে এই রথটা কি সুন্দর বানানো হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। কিন্তু আমাদের সকলের তো রথ টানা হয়ে গেল, তোমরা কি আজকে কোথায় রথ টানলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এ তাদের দৌলাতে একটুখানি প্রসাদও খাওয়া হয়ে গেল। ওই দেখো নিয়ে চললো তাদের রথ, তাদের যাত্রা শুভ হোক, খুব ভালোভাবে ফিরে আসুক। জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো। ওই দেখো চললো দাঁড়া। তো এইখানে তো রথ টানাও হয়ে গেল, তারপর আজ যেহেতু রথ তাই একটুখানি জিলিপিও আনা হয়েছিল বাড়িতে। একটা জিলিপি নিয়ে নিয়েছিলাম, আর জিলিপিগুলো এত বড় বড় যে কী বলবো, মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, তবে রথে যে ওই জিলিপি আর পাঁপড় খেতে হয়। আর পাড়ায় একটা কাকু এসেছিল পাঁপড় বিক্রি করতে, আর যেহেতু রথ সন্ধ্যাবেলা একটুখানি ভেজে খাওয়া যাবে। আজকে আসি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সাথে। সকলে ভালো থেকো, বাই।